দক্ষিণবঙ্গে জলের হাহাকার থাকলেও গত দুদিন বৃষ্টি হওয়ায় অজয় নদীর জলস্তর বেড়েছে। ফলে পশ্চিম বর্ধমানে এবং বীরভূমের যোগাযোগ ব্যবস্থা অজয় নদীর ওপর জয়দেব কেন্দুলির একমাত্র ভাসাপোল ঝুঁকির মুখে। এই জয়দেব থেকে আমি প্রায় বোলপুর থেকে যাতায়াত করি এবং হঠাৎ আজকে এসে দেখি যে নদীর বাঁধের অবস্থা খুবই খারাপ এবং নদীর জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য প্রশাসনের তরফ থেকে এখানে বাসে ব্যারিকেড দিয়ে দিয়েছে এবং যাতে কোনো মানুষ পারাপার না করতে পারে সেই জন্য প্রশাসন সদা জাগ্রত আছে। দেখি ফেরিঘাটের অবস্থা, এটা না পেরিয়ে আমার তো একটা অসুবিধা হয়ে যাবে। এবার দেখি যেটা আমরা প্রশাসনের যা দায়িত্ব দিয়েছে সেটা যারা ভালো বুঝে যেমন করবে, ছাড়তে পারে না ছাড়তে পারে বুঝলেন তো। এই যে নদীর যা পুলিশের মানুষের বাড়ি তো অসুবিধাই হবে, লোক তো যোগাযোগ নাই বুঝলেন তো। এবার কী করবে তখন আমার সিদ্ধান্ত কী নেবেন, প্রশাসন যা প্রশাসন হাতে যখন দিয়েছে প্রশাসন ভালো বুঝবে, প্রশাসন ছাড়তে পারে ওর আটকাইতে পারে। নদীর অবস্থা কখনো আমাদের অজানিতে তো অবস্থা খারাপ, সব সময় বর্ষাকাল হলে মানুষ খুব প্রবলেম পড়ে যায় বুঝলেন তো। এই প্রবলেমে মানুষ কী করবে ছাড়বে না, এখন যতক্ষণ না বান কমেছে ততক্ষণ পুরা ছাড়া আশাপাশে কম ছাড়বে, কিন্তু ইয়ে করতে পারবে ওয়াইট করতে পারবে। যে কোনো সময়ে ভেঙে যেতে পারে এই ভাসাপোল, সেই কারণেই ইলামবাজার থানা এবং জয়দেব কেন্দুলি পুলিশ আউটপোস্টের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকালের দিকে জল বাড়তেই জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত পুলিশ কর্মীদের নিয়ে ভাসাপোল বন্ধ করে দেন। তিনি জানান যেভাবে জল বাড়ছে যে কোনো সময় যোগাযোগ ব্যবস্থা ভেঙে যেতে পারে, সেই কারণেই ভাসাপোল বন্ধ রাখা হয়েছে। জানানো হয়েছে ভিডিও কে আমরা ব্যবস্থা নেবো, নৌকাঘাট চলাচল হবে তো যাচ্ছে, দুদিন গেল আটকে গেছে আর ইয়ে প্রশাসন নেবো ব্যবস্থা বলো নৌকা চালাতে। হ্যাঁ তো ওগুলো ভিডিও নির্দেশে আর ওপরে সব এখানে পঞ্চায়েত সব। হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে, তো আজকেই তো খবর এসছে ভেঙেছে, জানানো হয়েছে বাবু ইয়ে করলে ব্যবস্থা নেবে, সেটাও তো প্রশাসনের পরে বলতে পারবো, অর্ডার দিলে বলতে পারবো বিদেশে। আচ্ছা আজকে তো জানা ছিল না হঠাৎ ভেঙে গেছে, সেটা কিছু করার নেই, সেটা এবারে জানানো হয়েছে আজকে এবারে বলুক ওরা যেদিন থেকে বলবে সেদিন থেকে চালু। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।